কোন একদিন এদেশের আকাশে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে তৌবা। আবার বলেন তো, সকলে বলবেন, বিষয়টার নাম কি? তৌবা। তৌবা প্রত্যেকটা মানুষের জন্য দরকার। আজকের মাহফিলের যুব সমাজ কর্তৃক আয়োজিত দাওয়াতুল হকের সব যুব সমাজের জন্য তৌবা দরকার। আজকের মাহফিলের ধরেন প্রধান মেহমান, তারও তৌবা দরকার, মাইকওয়ালার তৌবা দরকার, ক্যামেরাওয়ালার তৌবা দরকার, বক্তাদের তৌবা দরকার, প্রত্যেকটা মানুষেরই তৌবা অতীব জরুরি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে এসেছে, মুসলিম শরীফের হাদিস, আনিল আগরবিল মাযানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফি আল ইয়াউমি মিয়াতা মাররাতান। আল্লাহর পয়গম্বর বলে, আমার অন্তরের ভিতরে মরিচা পড়ে, আমি তা পরিষ্কার করার জন্য দৈনিক 100 বার করে ইস্তেগফার করি। পয়গম্বর আলাইহিসসালাম যদি ইস্তেগফার প্রত্যেকটা দিন 100 বার পড়েন, তাহলে আমার আপনার অবস্থা কোন জায়গায় চিন্তা করে দেখেন। কথা কি বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, তৌবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা বা প্রত্যাবর্তন করা। খুব ভালো করে বুঝবেন, উদ্দেশ্য গুনাহ থেকে ফিরে আসা। কোরআন ও সুন্নার পরিভাষায় তৌবার অর্থ বিগত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে ওই সমস্ত গুনাহের ধারে কাছে না যাওয়ার দৃঢ় সংকল্প করা, এর নামই হচ্ছে তৌবা। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির মতে তৌবার অর্থ হলো স্বীয় মন্দ কর্মের প্রতি অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে ওই সমস্ত গুনাহের ধারে কাছে না যাওয়া। আল্লামা কলবি রহমতুল্লাহি আলাইহির মতে তৌবার অর্থ হচ্ছে মুখ দ্বারা ক্ষমা প্রার্থনা করা, অন্তরের ভিতরে অনুশোচনা করা আর অঙ্গ প্রত্যঙ্গকে ভবিষ্যতে ওই সমস্ত গুনাহের ধারে কাছে না নিয়ে যাওয়া, এটার নাম হচ্ছে তৌবা। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, তৌবা সম্পর্কে রাসূলের বিজ্ঞ সাহাবি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি তো রাসূলের অনেক বড় মাপের সাহাবি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহর পয়গম্বর বলেছেন, আনা মাদিনাতুল ইলম আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর আর সেই শহরের দরওয়াজা হচ্ছে আমার আলী। সেই সাহাবি রাইসুল মুফাসসির সাহাবি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আলী, তৌবা সম্পর্কে তোমার উক্তি কি বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 6টি বিষয়ের একত্রিত সমাবেশটাই হচ্ছে তৌবা। সুবহানাল্লাহ বলে, খুব ভালো করে বুঝবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 6টি বিষয়ের একত্রিত সমাবেশের নামই হচ্ছে তৌবা। 1 নম্বর, অতীত মন্দ কর্মের প্রতি অনুতপ্ত হওয়া। আমি আবারও বলতেছি, খুব ভালো করে বুঝবেন, 10 থেকে 15 মিনিট হয়তোবা কথা বলবো আমি, কিন্তু আমি সহ আমরা সকলে যেন এর উপরে আমল করতে পারি। একজন মানুষ পৃথিবীর ভিতরে কেউ নাই যে মানুষ দাঁড়িয়ে বলবে আমার জীবনে কোনোদিন কোনো গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের জন্য তৌবা দরকার। সে হয় তিলে এই এলাকার ভিতরে সব থেকে বড় আলেম, পৃথিবীর শ্রেষ্ঠতম আলিম হলো, তার জন্য তৌবা অতীব জরুরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত সুধি, খুব ভালো করে বুঝবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নম্বর, অতীত মন্দ কর্মের প্রতি অনুতপ্ত হওয়া। 2, দ্বিতীয় নাম্বার, অতীতে যে সমস্ত ফরজ এবং ওয়াজিব ছুটে গিয়েছিল সেই সমস্ত ফরজ ওয়াজিবগুলো পুনরায় কাজা আদায় করা। আজকে বর্তমান মিডিয়াতে এই এলাকার সবার পরিচিত একজন বক্তা, নাম বলতেছি না, মন খারাপ করবেন হয়তো বা অনেকে, অনেকের হৃদয়ের ভিতরে আঘাত লেগে যাবে, তবে এতটুকু কথা বলি, এই হাদিসের ভিতরে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
অতীতে যে সমস্ত ফরজ ওয়াজিব তরক হয়েছিল, ছুটে গিয়েছিল, সেই সমস্ত ফরজ ওয়াজিবগুলোকে পুনরায় আদায় করা, তৌবার ছয়টির ভিতরে একটি হলো ওই সমস্ত ফরজ ওয়াজিবগুলি আদায় করা। সম্মানিত শুধু কোনো টিভির বক্তা যদি কেউ বলে যে ফরজ ওয়াজিব যেগুলো ছুটে গিয়েছিল এগুলো আদায় করার দরকার নাই, সম্পূর্ণ ধোকাবাজি আর মিথ্যা কথা ছাড়া অন্য কিছু নয়, কথা বলেন ঠিক কি না? অতীতে ওয়াজিব ফরজ যেগুলো ছুটে গিয়েছিল সেগুলোর পুনরায় আদায়, কাজা আদায় করা, নাম্বার থ্রি। তৃতীয় নাম্বার, অন্যায়ভাবে কারো সম্পদ দখল করে থাকলে, খুব ভালো করে বুঝবেন, অন্যায়ভাবে কারো সম্পদ দখল করে থাকলে সেই সম্পদ যার কাছ থেকে দখল করেছিল তার কাছে প্রত্যর্পণ করা, সম্পদটা ফেরত দেওয়া। চার নাম্বার, মুখ অথবা হাতের মাধ্যমে যদি কাউকে কষ্ট দিয়ে থাকে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, খুব ভালো করে বুঝবেন, হাদিসের ভিতরে এসেছে, মুসলিম শরীফের হাদিস, এই হাদিসের ভিতরে এসেছে, প্রকৃত মুসলমান তো সেই যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, সুবহানাল্লাহ বলেন। পাঁচ নাম্বার, নিজে পূর্বে যে সমস্ত গুনাহ করেছিল, অতীতে যে সমস্ত গুনাহ করেছিল ওই সমস্ত গুনাহের ধারে কাছে না যাওয়া এবং গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে মাপ চাওয়া। ছয় নাম্বার, অতীতে নিজেকে যেমনিভাবে গুনাহ করতে দেখেছিল ভবিষ্যতে তওবা করার পরে তদ্রূপ নেকির উপরে আমল করতে দেখা, সুবহানাল্লাহ বলেন। এই ছয়টি বিষয়ের একত্রিত সমাবেশের নাম হচ্ছে তওবা। কোনো মানুষ যদি ইখলাসের নিয়তে, খালেস নিয়তে এই ছয়টি বিষয়কে সামনে রেখে যদি তওবা করে, হাদিসে কুদসির ভিতরে এসেছে, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আলা সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতুকা ওয়ালা উবালি, বান্দা তোমার গুনাহ যদি জমিন পেরিয়ে, আসমান পেরিয়ে, আসমানের উপরেও যদি উঠে যায়, আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত যদি শুয়ে যায়, তুমি যদি ইখলাস নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। যুবক ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন, কিন্তু আমরা তো তওবা করতেও জানি না, তওবা তো আমাদের ভিতরে নাই, হরদম চব্বিশ ঘন্টা আল্লাহ পাকের নাফরমানি করতেছি, কথা বলেন ঠিক কিনা? আমাদের নাফরমানি দেখে সমুদ্র আল্লাহর কাছে ডেকে বলে, মা আমি ইয়াউমিন ইল্লা ওয়াল বাহরু ইস্তাদিনু বিহি আইয়া গরি কবলা আদম, আয় আল্লাহ আমার লাগাম ছেড়ে দিন, আমি বনি আদমকে চিরতরে ধ্বংস করে দিব, নিঃশেষ করে দিব। জমিন দেখে বলে, ওয়াল আরদু তাস্তাদিনু মিনহু, জমিন দেখে বলে, আল্লাহ আমাকে একটু সুযোগ দান, আমি নিচের অংশ উপরে নিয়ে যাব আর উপরের অংশ নিচে নিয়ে আসব, যত তোমার নাফরমান আছে আমি আমার পার্শ্ব পরিবর্তন করে সকলকে ধ্বংস করে দিব। মানুষ, যুবক ভাইয়েরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন, আমাদের গুনাহের কারণে ফেরেশতারা প্রতিনিয়ত আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু ফীহি আন তুআদিলাহু ওয়া তুহলিকাহু, ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আপনি আদেশ করবেন, যত আপনার নাফরমান আছে সমস্ত নাফরমানগুলিকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব আমরা। সীমাহীন দোয়ারু আল্লাহ পাক সকলের উত্তরে ডাক দিয়া বলেন, শোনো, যাদেরকে আমি নিজ হাতে বানাইছি আর তোমরা তো আমার হুকুমে তৈরি হয়েছো, তোমরা আর তারা কখনো এক সমান হইতে পারো না। তারা যদি তোমাদের বান্দা হয়, যাও তাদেরকে পাকড়াও করে নাও, ধ্বংস করে দাও, নিঃশেষ করে দাও। ওয়াইন কানা আব্দি, আর তারা যদি আমার বান্দা হয়ে থাকে, ফামিন্নি ওয়া ইলা আব্দি, তাহলে ব্যাপারটি আমার আর আমার বান্দার ভিতরে সীমাবদ্ধ। সুবহানাল্লাহ বলে, ইন আতানি লাইলান কবিলতুহু, আমি রব্বে কারীম বান্দার অপেক্ষায় আছি, সে রাত্রেও যদি আমার কাছে তৌবা করে আমি কবুল করব। ওয়াইন আতানি নাহারান কবিলতুহু, সে যদি দিনেও আমার কাছে তৌবা করে আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন,
ভুল তো প্রত্যেকটা মানুষের জীবনে হয়, ভুল হয় না এমন কোন মানুষ নাই যে মানুষের জীবনে কোনো গুনাহ নাই, সব মানুষের গুনাহ আছে, এমনকি সাহাবায়ে কেরামদেরও মাঝে মধ্যে ভুল হয়ে গেছে, আবার পরবর্তীতে তারা তওবা করার কারণে আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, বলে রাসূলের এক সাহাবীর নাম ছিল হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়ি ছিল মদিনায়, আর আরেকজন সাহাবীর নাম ছিল হযরতে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো করে বুঝবেন, সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল মক্কাতে, আর হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো মদিনাতে। মদিনার সাহাবীদেরকে আনসার বলা হয়, আর মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসছে তাদেরকে মুহাজির বলা হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ, আমি বলি ভালো করে বুঝবেন, মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে আসছে যে সমস্ত সাহাবীরা তাদেরকে মুহাজির বলা হয়, আর মদিনার ভিতরে যে সমস্ত সাহাবীদের অরিজিনাল বাড়ি ছিল মদিনার মানুষ তাদেরকে আনসার বলা হতো। সুবহানাল্লাহ, বলে খুব ভালো করে বুঝবেন, এই মক্কা থেকে যে সাহাবী হিজরত করে মদিনায় আসছেন তার নাম হলো সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে আল্লাহ রাসূল একদিন ডাকলেন, ডেকে বললেন, এই সালাবাতুল আনসারী, আমার সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান তো মুহাজির হিজরত করে এখানে আসছে, তো তুমি তোমার বাড়িতে একটু আশ্রয় দাও, আমি তোমাদের ভাইয়ে ভাইয়ে ভাতৃত্ববোধ তৈরি করে দিলাম, এখন থেকে তোমরা আপন মায়ের পেটের ভাইয়ের মতো। সুবহানাল্লাহ, বলে দুইজনে একই পরিবারে বসবাস করতে লাগলেন। খুব ভালো করে বুঝবেন, কয়েকদিন পরে তবুকের যুদ্ধের দামামা বেজে গেল, সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ডাকলেন, জিহাদের সৈন্য বানিয়ে দিলেন, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুবক ভাইয়েরা আমার, এদিকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে শয়তান ধোঁকা দিয়ে বলে, সালাবা সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অত্যন্ত সুন্দরী রূপবতী, তুমি যদি তোমার মনোবাসনা পূরণ করতে চাও এই মুহূর্তে তোমার এটাই সুবর্ণ সুযোগ, যাও তুমি তোমার মনোবাসনা পূরণ করতে পারো। যুবক ভাইয়েরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকা নফসের কারণে এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে চলে আসলেন সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা জড়ায় ধরছি। সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাতটা টান দিয়া ডাক দিয়া বলে, ভাই আপনার ভিতরে কি আল্লাহ পাকের ভয় নাই? কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আসামির কাঠ করায় দাঁড় করি, আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কি উত্তর দিবেন বলেন? সালাবাতুল আনসারীর অন্তরের ভিতরে দাউ দাউ করে আল্লাহ পাকের ভয়ের আগুন জ্বলে উঠল, পাগলের মতো চিৎকার দিয়ে উঠলেন, পূর্ব দিকের পাহাড়ের দিকে দৌড় মারলেন। সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান মুহাজির সাহাবী তবুকের জিহাদের ময়দান থেকে বাড়িতে ফিরে আসছে, স্ত্রীকে দেখে বলে, বিবিরে আমার ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? বিবি ডাক দিয়া বলে, আপনার ভাই সালাবাতুল আনসারী কোথায় গেছে আমার জানা নাই, এতটুকু বলতে পারি ওই যে পূর্ব দিকের পাহাড়ের দিকে দৌড় মারছিল। যুবক ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন, সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করে পূর্ব দিকের পাহাড়ের দিকে দৌড় মারছে, এক পর্যায়ে পাহাড়ের চূড়ার ভিতরে উঠে দে লক্ষ্য করে দেখে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার ভিতরে পড়ে চোখের পানি সেরে সেরে কাঁদতেছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ভাই তোমার চোখের পানির কারণে আল্লাহ পাক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, ভাই চলেন আমার সঙ্গে বাড়িতে চলেন। সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই চলেন আমার সঙ্গে বাড়িতে চলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ভাই
আমি আমার এই অপরাধ মাখা মুখটা আমি কিভাবে তোমার বাড়ির ভিতরে নিয়ে যাব রে ভাই? আমার চেহারার ভিতরে তো গুনাহের দাগ পড়ে গেছে, আমি যে অনেক বড় মাপের অপরাধ করে ফেলছি, কেমনে চেহারা আমি আমার পরিবারের মানুষের কাছে দেখাবো? যদি আমাকে নিতেই চাও, অপমানিত গোলামের মতো দুইটা হাত পিছন দিক দিয়ে বাঁধো, গোলামের মতো আমারে টানতে টানতে নিয়ে আসো। যুবক ভাইয়েরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন, সারা বাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলার গর্জের সহ্য করতে না পেরে পিছন দিক থেকে শক্ত করে মজবুত দিয়ে দুইটা হাত রশি দিয়ে বাঁধলেন। অপমানিত গোলামের মতো টানতে টানতে যখন নিয়ে আসতেছেন, এ যুবক ভাই এখনো পর্যন্ত সালাবাতুল আনসারী বাড়িতে বুঝতে পারে নাই, ঠিক এমন মুহূর্তের ভিতরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মিয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে বাবার কাছে দাঁড়িয়ে ডাক দিয়া বলে, বাবা তুমি বুড়ো হয়ে গেছো, এখনো পর্যন্ত তোমার চরিত্র ঠিক হয় নাই, তুমি অন্যের স্ত্রীর হাত কেন জড়ায়া ধরছো বলো? আমি তোমার মেয়ে খামসানা বললাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার আল্লাহ এবং তার রাসূল সাহাবায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত তোমারে ক্ষমা না করবে, আমি খামসানা তোমাকে কখনো আর কোনোদিন বাবা বলে ডাকবো না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের দিকে তাকিয়ে ডেকে বলে, ভাই সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান, কলিজার টুকরা মেয়ে ওয়াদা করে ফেলেছে, শপথ করে নিয়েছে, সে আর কখনো কোনোদিন আব্বা বলে আমারে ডাকবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমারে মাফ না করবে, ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত, সাহাবীরা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ভাই আমাকে একটু নিয়ে চলেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, আমি একটু আবু বকরের কাছে পরামর্শ নিব, আমি যদি আমার গুনাহের কারণে যদি তওবা করি আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? যুবক ভাইয়েরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। আল্লাহর পয়গম্বর যার শানে বলেছেন, আমার উম্মতের ভিতরে সাপ্তাহিক সব থেকে যার অন্তরটা সব থেকে বড়, তিনি হলো হযরতে সালাম হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের দরবারে যখন নিয়ে আসা হলো সিদ্দিক আকবর সালাবাতুল আনসারীর অবস্থা দেখে ডাক দিয়া বলে, ভাই সালাবা তোমার এমন পরিস্থিতি কেন বলো? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহের কথাগুলি যখন তার কাছে বলতে লাগলেন, ডেকে বললেন, ভাই আমি তো এই অপরাধ করেছি, আমি যদি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ পাক কি আমার গুনাহ মাফ করবেন? যুবক ভাইয়ের আমার সিদ্দিক আকবরের চেহারাটা লাল হয়ে গেল, চোখটা বড় হয়ে গেল, ডেকে বলে, ভাই তুমি গুনাহ করেছো, তুমি আল্লাহর কাছে মাফ চাবে কিনা আমার জানা নাই, এই মুহূর্তে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। সালাবাতুল আনসারী দৌড়ে চলে আসলেন, সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানকে ডেকে বলে, ভাই সিদ্দিক আকবরের মতো মানুষ আমার দরবার থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ভাই আমি ফারুক আজম হযরত ওমরের দরবারে যেতে চাই। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজ্ঞ সাহাবী হযরত ফারুক আজমের দরবারে নিয়ে আসলেন। সালাবাতুল আনসারী অশ্রুসিক্ত নয়নে কান্দার ডেকে বলে, ভাই ওমর আমি এই গুনাহ করেছি, সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সাথে হাতটা জড়ায়া ধরছি, ভাই আমি যদি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? ফারুক আজম ডেকে বলে, ভাই তোমার গুনাহ আল্লাহ পাক মাফ করবে কিনা আমার জানা নাই, এই মুহূর্তে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। এ যুবক ভাই কথাগুলি দিল দিয়ে বুঝবেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বের হয়ে চলে আসলেন। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, চোখের পানিগুলো সেরে ডাক দিয়া বলে, তুমি তো সেই সাহাবি যার শানে আল্লাহর পয়গম্বর বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়ালিয়ুম বাবুহা,
তোমার কাছে আমি এসেছি, আমি তো গুনাহ করেছি, আমি যদি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ পাককে আমার তওবা কবুল করে নিবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে কিনা আমার জানা নাই, এই মুহূর্তে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। হযরত উসমান গনির কাছে আসলে উসমান গনিও তাকে দূর দূর করে দাঁড়িয়ে যখন দিয়েছি, এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দার ডাক দিয়া বলে, ভাই সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান শুনো, লজ্জার শর্মের কারণে পয়গম্বরের দরবারে যেতে চাই নাই, সিদ্দিক আকবরের মতো মানুষ যখন আমার বিদায় করে দিয়েছে, ফারুক আজমের মতো মানুষ যখন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি যখন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, ভাই আমার তো পয়গম্বরের দরবার ছাড়া এখন এমন কোন দরবার নাই যে দরবারে গেলে সাহাবাতুল আনসারী সুষ্ঠু পরামর্শ পাবে। সুবহানাল্লাহ বলে যুবক ভাইরা আমার, সাহাবাতুল আনসারী মাথা নত করে আল্লাহর পয়গম্বরের দরবারে আসলেন, আল্লাহর পয়গম্বরের কাছে দাঁড়িয়ে দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আনসার সাহাবি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অন্যায় করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? আল্লাহর পয়গম্বরের চেহারাটা লাল হয়ে গেল, পয়গম্বর আলাইহিস সালাম দেখে বলে, সালাবা তোমার আল্লাহ মাফ করবে কিনা আমার জানা নাই, এই মুহূর্তে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দরবার থেকে বের হয়ে চলে আসলেন, নিজের মনকে ডাক দিয়া বলে, মন রহমতুল লিল আলামিন, তামাম পৃথিবীর মানুষের জন্য, তামাম পৃথিবীর জন্য যাকে রহমত স্বরূপ আল্লাহ পাঠাইছেন তার দরবার থেকে যখন আমি নৈরাশ হয়ে গেলাম, দুনিয়ার ভিতরে এমন কোন দরবার নাই যে দরবারে গেলে আমি সালাবাতুল আনসারীর গুনাহ মাফ হবে। সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানকে দেখে বলে, ভাই আমার হাতের রশি তুমি ছেড়ে দাও, আমি আমার মালিক আল্লাহর কাছে মাপ চাব, দেখি আমার আল্লাহ আমার গুনাহ মাফ করে কিনা। সুবহানাল্লাহ বলেন যুবক ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় চলে গেলেন, কোথায় গেলেন কোন মানুষের জানা নাই, কোন পাহাড়ের ভিতরে গেলেন কোন সাহাবীর পর্যন্ত খোঁজ নাই। এক পর্যায়ে কয়েকদিন পরে আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালামের উপরে ওহী নাযিল করলেন, পয়গম্বর আমি সালাবাতুল আনসারীর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি, শুধু তাই নয় তার নামটা জান্নাতের ভিতরে সিট নাম্বার বরাদ্দ করে দিয়েছি। এই যুবক ভাই খুব ভালো করে বুঝলেন, সালাবাতুল আনসারী রাসূলের কাছে গিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর রাগ করে বললেন, যাও তোমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা আমার জানা নাই, তবে আমি এতটুকু সালাবাতুল আনসারী বলেন আমি চলে আসলাম, আল্লাহর কাছে যখন আমি সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে মাপ চেয়েছি আল্লাহ পাক আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।